माननीय মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব যাতে আমাদের শান্তিপুরের ভাঙন সম্পূর্ণরূপে রোধ করতে পারি। আপনারা আমাকে গণতন্ত্রের মন্দিরের পূজারি করে পাঠাবেন আর আমি শান্তিপুরের উন্নয়নের সংকল্প করব আর আমার দেবী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করব। এটাই আর আপনারা জানেন দীর্ঘদিন পাশে দাঁড়িয়ে আছে এই নির্বাচনী যুদ্ধে তিনি সর্বক্ষণ আমাকে উপর থেকে আশীর্বাদ করে যাচ্ছেন। এখানে 27টা পরিবার একটা স্কুলে রয়েছে, তার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করলো? দেখো, গঙ্গা ভাঙনটা কেবলমাত্র রাজ্য সরকারের বিষয় নয়, কেন্দ্রীয় সরকারের একটা বড় টাকা এখানে বিনিয়োগ হওয়া প্রয়োজন। আমরা একাধিকবার দাবি করেছি, রাজ্য সরকার তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে এবং আমরা এটা দেখে নিচ্ছি। অনেকটা পার বাঁধানো হয়েছে অনেকটা জায়গা জুড়ে, কিছু কিছু জায়গায় এখনও সমস্যা রয়েছে। আমরা নিশ্চয়ই সেটা করতে পারব এবং আমাদের প্রার্থী এখান থেকে জিতে এসে সে কাজটা খুব ভালোভাবে করতে পারবে। থাকি আমাদের তাঁত বুনে খাওয়া, জামা কাপড় যাই হোক দিই, কিন্তু এখন যা দুর্যোগের ভিতর আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, এখানে স্কুলে এসে আশ্রয় নিয়েছে। এখন তো চারিদিকে শুধু ভোটের আয়োজন, আর আমরা যে কোথায় যাব কি করব, এই তো স্কুলে ভোট বলে ঘর ছাড়তে হবে আর দুদিন বাদেই। ছেলেমেয়ের জামা দূরের কথা, এখন কোথায় জিনিসগুলো রেখে থাকবো সেই জায়গাটাই আমাদের নেই। ছেলে করতে জামা কাপড়ও দিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আমি তাঁতের কাজ করি, জমি ছিল নিচেই, তো চাষবাস করতাম, এবার সব ভেঙে গেছে, ঘর দুয়ো সব ভেঙে গেছে, কোনো রকম জিনিস কটা নিয়ে এখন স্কুলে আছি। কতদিন ধরে? এই তো 2 মাস হয়ে গেল স্কুলে ঢুকেছি। কেউ এসেছিল খোঁজ খবর নিতে? এসছে, একবার এসে আমাদের ওই সামান্য বাচ্চাদের জন্য একটু মুড়ি চিড়ে দিয়ে গেছে, এই আমাদের সাহায্য। তাছাড়া আর কোনো খোঁজ খবর নেই, বা কেউ এসে একটু বলছেও না যে আপনাদের একটা ব্যবস্থা হবে, গিয়েরা হয়েছেন। আমাদের এখন কোথায় থাকবো কেউ জানে না, নিজেরাই জানি না। যে জমিগুলো জলের তলায় গেছে সেই জমিগুলো তো আপনাদের নিজস্ব? হ্যাঁ, নিজস্ব জমি ছিল। সব দিতাম, খাজনা ট্যাক্স সবই দিতাম, তাঁতের কাজ করতাম আর জমিটা করতাম, 2-4 পয়সা যা হতো। কতজন সদস্য পরিবারে? আমাদের এই 6 জন সদস্য। আর বয়স্ক মানুষও আছেন? হ্যাঁ, বয়স্ক মানুষও আছে, বাচ্চা আছে, বাচ্চা 3টে বাচ্চা, আমরা 2 জন। তাদের কোনো জামা কাপড় তো হয়নি পুজো? কোনো জামা কাপড় হয়নি, ওরা তো পুজো, আরো একেবারে স্কুলের সামনেই পুজো, এবার জামার জন্য বায়না করছে, কিন্তু আমাদের তো কিনে দেওয়ার ক্ষমতাই নেই, কি করব। এবার ওদের মন খারাপ থাকলে ওইভাবেই বোধহয় পুজো কাটবে। কিভাবে চলছে আপনাদের এখন সংসার? কিভাবে চলছে, আমাদের যদি কোনো রকম একটু সাহায্য করতো তাও তো একটু খেয়ে বাঁচতাম, মানে আমরা তাঁত বুনে যাই হোক দুটো খাই, এখন তো খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। তারপরে আবার চিন্তা যে স্কুলে ভোট হবে, আমাদের জিনিসপাতি নিয়ে এখান থেকে সরে যেতে হবে, এবার কোথায় যাব সেই চিন্তা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। কতজন পরিবার আছেন আপনাদের এখানে? আমরা এখানে 22টা ফ্যামিলি আছি, এই স্কুলে উপরতলা দিয়ে নিচে দিয়ে সবাই ওই 3 মাস মতন রয়েছে, সবাই এই 1.5 মাস ঢুকেছি। এখন তো আর কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নেই, কোথায় যাব তাও জানি না। কি নাম দিদি আপনার? আমার নাম মলিনা বিশ্বাস। ঢুকে যাচ্ছে সরকারি টাকা অপরিকল্পিতভাবে ব্যবহার হচ্ছে, এবং এর জন্যই আজকে কোথাও নিচু জায়গা, কোথাও হচ্ছে জল জমে যাচ্ছে, নানান সমস্যা, শান্তিপুর শহরের সমস্যা, কেন সমস্যা। আপনি গিয়েছিলেন ভাঙন কবলিত এলাকায় মানুষকে দেখতে? আমরা হচ্ছে ভাঙন কবলিত এলাকার মানুষের সঙ্গে আছি, আমরা শান্তিপুরে গ্রামের হচ্ছে প্রতিটা গ্রাম যেখানে ভাঙন কবলিত এলাকা, নিয়মিত মানুষের সঙ্গে খোঁজখবর রাখা, গ্রামে যাওয়া, এটা আমাদের ধারাবাহিক কাজের মধ্যে। জয়লাভ হলে প্রথম কোন কর্মসূচিটা গ্রহণ করবেন মনে হচ্ছে? খুব প্রয়োজন সেটা আমাদের শান্তিপুরে দাঁড়িয়ে হচ্ছে 3-4টে কর্মসূচি আমরা হচ্ছে, যেটা মানুষের দীর্ঘদিনের দাবি, শান্তিপুরের হচ্ছে জল নিকাশি সমস্যার সমাধান করা, শান্তিপুরের ভাঙন কবলিত এলাকার গ্রামগুলোকে রক্ষা করবার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা, এবং হচ্ছে আমাদের শান্তিপুরের তাঁত শিল্প কাকের হচ্ছে এই দুর্দশার হাত থেকে বাঁচানো, ধ্বংসের হাত থেকে বাঁচানো। না, এটা তো আমি তোমার কাছে শুনলাম ভাই, তা নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদের স্থানীয় নেতারা বা আমার পঞ্চায়েতরা রয়েছে এখানে, নিশ্চয়ই তাদের সম্বন্ধে আমরা নিশ্চয়ই এখনই বলবো তাদের নিয়ে, যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে ব্যাপারটা নিশ্চয়ই আমরা।